আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের 8 থেকে 9 বছরের বাচ্চার জন্য একটি ডিজাইনার ফ্রক তৈরি করে দেখাবো। ফ্রক তৈরি করার জন্য আমি 2টো কাপড় নিয়ে নিয়েছি এটা ডিজাইন তৈরি করার জন্য। তো প্রথমে আমি ডিজাইন তৈরি করার জন্য 1 কালার কাপড়টাকে আমি কেটে নিচ্ছি, এদিকে 20 ইঞ্চি আর এদিকে 20 ইঞ্চি নিয়ে কেটে নিচ্ছি। তো এবার আমি আড়াআড়িভাবে দাগ দিয়ে নিচ্ছি, এ পাশ থেকে আড়াআড়িভাবে দাগ দিয়ে নিচ্ছি। এক স্কেল পরিমাণ করে দাগ দিয়ে নিচ্ছি। এবার এই পাশ দিয়ে এই বরাবর রেখে এভাবে দাগ দিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী কাপড়টাকে কেটে নিতে পারেন, তবে একটু বেশি নেবেন। আমি এভাবে নেওয়ার পরে তারপরে এই দাগে দাগে এভাবে একটুখানি সামান্য পরিমাণ কাপড় নিয়ে সেলাই করে দিচ্ছি। দেখুন, একদম অল্প পরিমাণে কাপড় নিয়ে সেলাই করে দিচ্ছি। কাপড়টা সেলাই করার সময় একদম টানা যাবে না, টানলে, যেহেতু এটা আড়াআড়িভাবে দাগ দিয়েছি, টানলে কাপড়টা বলে যাবে। তো জাস্ট রেখে শুধু সেলাই করে দিতে হবে। তো আমার এইভাবে সেলাই করা শেষ। তো আমি এভাবে এবার এই সাইড দিয়ে সেলাই করছি, পুরোটা কাপড়ই সেলাই করে নেব যতগুলো দাগ দিয়েছি। আমার ডিজাইনটা তৈরি করা হয়ে গিয়েছে। তো এটা আমি এবার দেখাচ্ছি, এটা হচ্ছে সেলাইয়ের দিকটা আমি ভাও দিকে রাখছি আর এটা উল্টো দিকে রাখছি। তো এবার আমি বডিটা কাটিং করে নিচ্ছি। আমি কাপড়টাকে, আমার বডির মাপ হচ্ছে 11 ইঞ্চি, তো আমি একটু বেশি নিয়ে কাপড়টাকে কাটিং করে নিয়েছি। এটা 2 ভাঁজ করে আছে, 2 ভাঁজে রেখে এবার আমি 4 ভাঁজ দিয়ে নিচ্ছি। আর এটা তো আমার দুটো সামনের পাট, পেছনের পাট, দোনো পাটি কাটা হবে। এটা চেন, বড় পাটটা আমি পেছনের জন্য রেখেছি, চেন লাগাবো তাই। আর এটা হচ্ছে আমার সামনের পাট। তো আমি এখানে গলা কাটছি 2 ইঞ্চি আর পেছনের গলা কাটছি 2 ইঞ্চি, রাউন্ড শেপ দিয়ে নিলাম। আর সামনের গলাটা আমি 3.5 ইঞ্চি কাটছি। সামনের গলাটা আমি গোল রাউন্ড শেপ দিয়ে নিচ্ছি। আমি কাত কাটছি 5 ইঞ্চি, 5 মানে 10 ইঞ্চি, মানে 5 ডাবল 10 ইঞ্চি হয়। তো এই সাইডে আমি 1/2 ইঞ্চি ডাউন করে দিচ্ছি কাতটা, আর তার ডাউনের থেকে আমি 5 ইঞ্চি নিয়ে এবার রাউন্ড শেপ দিয়ে, হাতার রাউন্ড শেপটা দিয়ে দিচ্ছি। বডি আমার 28 ইঞ্চি, 28 ইঞ্চি 4 ভাগের 1 ভাগ হচ্ছে 7 ইঞ্চি, 4×7 28 ইঞ্চি। তো আমি দাগ দিয়ে নিচ্ছি। আর আমার পেট হচ্ছে, সেলাইয়ের জন্য আমি 1 ইঞ্চি বেশি রাখছি, আর পেট হচ্ছে 27 ইঞ্চি, সেলাইয়ের জন্য 1 ইঞ্চি বেশি নিয়ে আমি দাগ কেটে নিচ্ছি। আর এই সাইডে আমি 1.5 ইঞ্চি পরিমাণ একটু ডাউন করে দিচ্ছি। তো আমার লম্বাটা আমি আরেকবার মাপ মেপে নিচ্ছি, যেহেতু 11 ইঞ্চি লম্বা, তো এই সাইডে 1/2 ইঞ্চি আর এই সাইডে 1/2 ইঞ্চি রেখে আমি দাগ দিয়ে নিচ্ছি। এবার বডিটাকে কাটিং করে নিচ্ছি। এটা হচ্ছে আমার পেছনের গলা, পেছনের গলার মাপ অনুযায়ী আমি কাটিং করে নিচ্ছি। এরপর আমি সামনের গলাটাকে কাটিং করে নিচ্ছি। আমার বডিটা কাটিং করা হয়ে গিয়েছে। এবার আমি ডিজাইনটা কীভাবে দেবো সেটা দেখাচ্ছি। তো ডিজাইনটা দেওয়ার জন্য আমি প্রথমে কাপড়টাকে 2 ভাঁজ করে 4 ইঞ্চি পরিমাণ নিয়ে 2 ভাঁজ করে নিচ্ছি। সামনে বডিটাকে এটার উপরে রেখে এই মাপে আমি নিচে এবং গলার সাইডটা কাটিং করে নিব। এবারে দাগ বরাবর, এই বরাবর কাটিং করে নিচ্ছি। নিচের সাইডটা একটু আমি চিকন করে দিচ্ছি উপরের তুলনায়, এভাবে করে একটু সোজা করে নিচ্ছি, নিলাম।
তো এবার আমি বডিটাকে উল্টো দিকে রেখে বডির উল্টো দিকে রেখে এটা রাইট দিক এটা উল্টো দিক উল্টো দিকে এটা ডিজাইনটাকে উল্টো করে রেখে এবার গলাটাকে সেলাই করে নিচ্ছি। সেলাই করে নেওয়ার পরে গলাতে আমি ছোট ছোট কাট দিয়ে নিচ্ছি। এই কাটটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে গলাটা যাতে ফিনিশিং হয়ে বসে। এরপর আমি এটাকে রাইট দিকে নিয়ে আসছি, যে মানে জামার যে রাইট সাইড সেটাকে নিয়ে আসছি। এরপর আমি গলাতে একটা চাপসিলি দিয়ে দিচ্ছি। ডিজাইনটা তৈরি করার জন্য আমি আরও 2.5 ইঞ্চি পরিমাণ দুটো লম্বা কাপড় কেটে নিয়েছি। এরপর এটার এক সাইড আমি ডাবল ফোল্ড করে সেলাই করে দিচ্ছি দোনোটারই। এটারও আমি এক সাইড ডাবল ফোল্ড করে সেলাই করে দিচ্ছি আর এরপর কুচি দিয়ে নিচ্ছি। এভাবে সেলাই করে দেওয়ার পরে এভাবে দেখুন আমি কীভাবে কুচিটা দিচ্ছি। জাস্ট মেশিনের ভিতরে ঢুকিয়ে, সাধারণ যে সব কুচি হয় সেভাবে না, আমি জাস্ট মেশিনের ভিতরে ঢুকিয়ে সেলাই করে দিচ্ছি। আরও কাছ থেকে দেখাচ্ছি, দাঁড়ান। দেখুন একদম কাছ থেকে এভাবে শুধু জাস্ট ঢুকিয়ে সেলাই করে দিচ্ছি। এরপর আমি এই যে এটার নিচে রেখে আর উপরের কাপড়টাকে ফোল্ড করে এর উপর দিয়ে সেলাই করে দিলাম। এরপর চেনটাকে লাগিয়ে নিচ্ছি। যতটুকু কাপড় বেশি নিয়েছিলাম চেনের জন্য অতটুকু কাপড়টাকে ভাঁজ করে এভাবে এরপর চেনটাকে লাগিয়ে নেব। তো আমি চেনটাকে লাগিয়ে নিয়েছি। এরপর পেছনের গলার জন্য আমি কাপড় কেটে নেব। এটা হচ্ছে পেছনের গলার যে কাপড় কেটেছিলাম সেই কাপড়টাকে রেখে আমি এবার গলার জন্য কাপড়টাকে কেটে নিলাম। কাপড়টাকে কেটে এরপর আমি এই সাইডটাকে সেলাই করে আর গলার উপরে বসিয়ে দেব। আমি এভাবে করে সেলাই করে দেব। তো আমি গলায় এভাবে পিছনের গলাটাও আমি ছোট ছোট কাট দিয়ে নিলাম ফিনিশিংয়ের জন্য। তো এরপর এভাবে করে সেলাই করে দেব। আমি আর হাতের কাজ করব না, এভাবে করে সেলাই করে দেব। তো প্রথমে আমি আগে কাটটাকে জয়েন করে নিই, তারপরে গলাটাকে সেলাই করব। এভাবে করে সেলাই দিয়ে নেব। তো এবার আমি হাতার জন্য কাপড় কাটিং করব। হাতার জন্য আমি 3.5 ইঞ্চি পরিমাণ কাপড় কেটে নিচ্ছি। আমি দুই হাতার জন্য দুটো কাপড় কেটে নিচ্ছি। এভাবে লম্বা করে কাপড়টাকে কেটে নিচ্ছি, কেটে নিয়েছি। তো আমি এবার আর হাতার রাউন্ড শেপটা দিয়ে দেব। এটা হচ্ছে বন্ধ দিক আর এটা খোলা দিক। তো খোলা দিকটাতে আমি হাতাতে রাউন্ড শেপ দিয়ে নেব। এভাবে করে রাউন্ড করে দিলাম। আর হাতার মুখে আমি পাইপিং দেব। তো আমি এক কালার কাপড় নিয়ে হাতার মুখে এভাবে করে চিকন পাইপিং দিয়ে দেব। আমি দোনো হাতার জন্য পাইপিং কেটে নিয়েছি। তো আমি হাতার উল্টো দিকে রেখে এভাবে করে সেলাই করে দিচ্ছি। এরপর আমি হাতার রাইট সাইডে এনে এভাবে চিকন করে আরও একটা সেলাই করে দিচ্ছি। তো আমার হাতাটা এভাবে করে সেলাই করে দিচ্ছি। আমার হাতা দুটো তৈরি করা হয়ে গিয়েছে। আমি মাঝখানে একটা চিহ্ন দিয়ে নিচ্ছি। এরপর আমি হাতাটার সঙ্গে জাম বডির সঙ্গে হাতাটাকে লাগিয়ে দেব। তো আমি তালপাট কাটিনি, কাটার সময় আমি তালপাট কাটিনি। তো আমি এখানে সামান্য পরিমাণ তালপাট কেটে নিচ্ছি। তালপাট কেটে নিয়ে এবার আমি হাতাটাকে উল্টো করে রেখে এভাবে করে রেখে তারপরে আমি সেলাই করে দিচ্ছি। কুচি দিয়ে সেলাই করে দিচ্ছি, সাধারণ কুচি দিয়ে দিচ্ছি, যে কুচিগুলো আমরা সাধারণত ফরকে বা সেলোয়ারে দিয়ে থাকি ওই কুচিগুলোই দিয়ে দিচ্ছি। এভাবে করে পুরোটাকে কুচি দিয়ে আমি সেলাই করে দিচ্ছি।
পুরো আমার হাতাটা সেলাই করা হয়ে গিয়েছে। এরপর আমি চাপ সিলি দিয়ে নেব। তো এই বাড়তি কাপড়টাকে আমি বডির সাইডে রেখে বডির উপরেই একটা চাপ সিলি দিয়ে দেব, হাতার উপরে নয়, বডির উপরে চাপ সিলি দেব বাড়তি কাপড়টাকে বডির সাইডে রেখে। এভাবে করে সিলি দেওয়ানোর পর আমার হাতাটা লাগানো হয়ে গিয়েছে। আমি একইভাবে অপর সাইডে হাতাটাকেও লাগিয়ে নিলাম। দেখুন, এরপর আমি ফিতার নিচের ঘের, নিচে যে ঘের দেবো সেই ঘেরের জন্য কাপড় কাটবো। সাধারণ কাপড় যেভাবে ভাঁজ করা থাকে আমি সেভাবে ধরে 23 ইঞ্চি পরিমাণ কাপড় নিয়ে ডাবল ভাঁজ করে নিচ্ছি। আমার মানে দুইটাই আমি কুচি দেব, এই যতটুকু কুচি দেবো ততটুকুর জন্য নিয়ে নিলাম। 23 ইঞ্চি পরিমাণ নিয়ে আমি কাপড় কেটে নিলাম। এরপর দুই সাইড কাপড় দুটোকে একসাথে করে জোড়া দিয়ে নিলাম। কাপড়ের উল্টো দিক রেখে আমি দুই সাইড জয়েন্ট দিয়ে নিলাম, জয়েন্ট দিয়ে নিব। এরপর আমি ফিতার জন্য কাপড় কেটে নিচ্ছি। আপনার ফিতার জন্য চওড়া বা মোটাও করে নিতে পারেন। তো আমি এই পরিমাণ নিয়ে নিয়েছি। আমি দুটো ফিতার জন্য দুটো কাপড় কেটে নিয়েছি। এরপর আমি ফিতা দুটোকে সেলাই করে নেব। যেহেতু আমি নিচের ঘেরটা 23 ইঞ্চি পরিমাণ দিয়েছি, তো আমি এটাকেও আমি ফিতাটাকেও আমি 23 ইঞ্চি পরিমাণ কেটে নিচ্ছি, কেটে নিলাম। তো এবার উল্টো করে ভাঁজ করে এই সাইডটা সেলাই করে দিলাম, অপরটারও এই সাইডটা সেলাই করে দিলাম। তো আমার সেলাই করা হয়ে গেছে। তো আমি একটা কাঠির সাহায্যে এবার ফিতাটাকে উল্টিয়ে নিচ্ছি এভাবে করে। এভাবে উল্টিয়ে নিলাম, দুটোটা ফিতা আমি উল্টিয়ে নিব। ফিতাটাকে উল্টিয়ে নিয়ে এবার আমি বডির সাথে সেলাই, বডি ফিতার সাথে ফিতাটাকে লাগিয়ে দেবো এবং বডিটাও সেলাই করে নেবো একসাথে। এভাবে করে ধরে রেখে ফিতাটাকে, ফিতার সিলিটাকে নিচের দিকে, সিলি যে সিলিটা আছে সেটা নিচের দিকে রেখে 1 ইঞ্চি পরিমাণ উপরে রেখে, নিচের কাটার থেকে 1 ইঞ্চি পরিমাণ উপরে রেখে এভাবে করে বডির মাপ অনুযায়ী সেলাই করে দেব। আমি অপর দিকেও একইভাবে সেলাইয়ের সেটটা নিচের দিকে রেখে ফিতার 1 ইঞ্চি পরিমাণ উপরের দিকে রেখে এভাবে করে বডির মাপ অনুযায়ী সেলাই করে দেব। তো আমার ফিতাটা লাগানো হয়ে গিয়েছে, বডিটাও সেলাই করা হয়ে গিয়েছে। তো আমি এবার দেখাচ্ছি মিডল বরাবর ফ্রগের নিচের সাইডে যে মিডল বরাবর চিহ্ন দিয়ে দেব, এই মিডল বরাবর চিহ্ন দিয়ে দেব। চিহ্নটা দিয়ে দিয়ে এরপর আমার 4টা চিহ্ন হয়ে গেছে, এটা 2টা আর এই সাইড, দুই সাইডে 2টা। এই 4টা চিহ্ন ধরে আমি কুচিগুলো দেব। তো আমি নিচে যে ঘেরের ঘের আছে সেখানে আমি চিহ্ন দিয়ে নিয়েছি, এই মাঝ বরাবর একটা চিহ্ন দিয়েছি, তার মানে 2টো আর দুই সাইডে 2টো সিলির চিহ্ন। তো এবার আমি কীভাবে কুচিটা দিব সেটা দেখাচ্ছি। এভাবে করে রেখে এই চিহ্ন বরাবর রেখে এরপর বাকি কাপড়টা আমরা এভাবে করে কুচি দিয়ে দেব, সাধারণ কুচি, যে কুচিগুলো ফরক বা সেলোয়ারে দেওয়া হয় ওই কুচিগুলোই দেব। এভাবে করে দিয়ে নিলাম। এই চেনের বাড়তি অংশটা আমি এবার কেটে নিলাম। তো দেখাচ্ছি আমার ফরকটা তৈরি করা হয়ে গেছে। জাস্ট নিচের ঘেরের জন্য এবার আমি নিচে এবার আমি পাইপিং দেব। তো এই সাইডে আমি এই পাইপিনের জন্য আমি একটু চওড়া করে এই কাপড়টাকে কেটে নেব, নিচে আমি চওড়া পাইপিং দেব। তো এখানে আমি 4.5 ইঞ্চি পরিমাণ কাপড় কেটে নিলাম, যেহেতু আমি 2টা ইয়ে দিয়েছি। এবার আমি এই দুটোকে একসাথে করে কেটে নিলাম। আপনারা চাইলে আরও চিকনও পাইপিং দিতে পারেন, নিচে কোনো সমস্যা নেই, আপনাদের ইচ্ছা মতো চিকন বা মোটাও দিতে পারেন। তো আমি দুটোকে কেটে নিচ্ছি, আমার দুটো লাগবে সেজন্য আমি 2টাই কেটে নিচ্ছি। এরপর
এই সাইড দুটোকে এই দুই সাইড সেলাই করে নেব। এই দুটোকে একসাথে করে সেলাই করে নেব। এরপর জামার নিচে আমি কাপড়টাকে এভাবে ফোল্ড করে আর জামাটাকে আমি রাইট সাইডে ফোল্ড করব। ফোল্ড করে এভাবে করে পুরোটা ঘুরিয়ে সেলাই দিয়ে নেব। আমি নিচেরটা সেলাই দিয়ে নিয়েছি, এবার আমি উপরেও এভাবে করে ফোল্ড করে পুরোটা ঘুরিয়ে সেলাই দিয়ে নেব। তো আমার জামাটা তৈরি হয়ে গেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর পাশে থাকার জন্য ধন্যবাদ।